কয়েকদিন আগেই তাবলিগে জামাতে সময় দিতে দেখা গেছে ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে। এ বিষয়ে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে পলাশ জানান, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব, আল্লাহ আমাকে কবুল করছেন এজন্য যেতে পেরেছি, আমি শুক্রিয়া জানাই। জানা গেছে পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান, এর মাঝে অনেক দিন দূরে ছিলেন, তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন। পলাশের লক্ষ্য আগামীতে তার ডাকবাক্স ফাউন্ডেশনে যেই শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করেন তাদের থেকে প্রতি মাসে ৫ জনকে নিজ উদ্যোগে তাবলিগে পাঠাবেন। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে, সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন, এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির, এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতি মাসে ৫ জনকে তাবলিগে পাঠাব। সর্বশেষ পলাশকে দেখা গেছে গেল ঈদুল আজহার দুটি নাটকে, এগুলো হল কিডনি ও ফিমেল ৩। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে রয়েছে এ দুটি। এই অভিনেতাকে তারকাখ্যাতি এনে দিয়েছে ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্রটি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত পলাশ।